প্রচুর পরিমাণে আয়রনের উৎস হচ্ছে কলা গাছের থোর। আর এই কলা গাছের থোর দিয়ে আমরা কিন্তু নানা রকম পদ রান্না করেই থাকি। আজকে আমি কলা গাছের থোর দিয়ে এমন একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। থোরটাকে আমি খুব সরু সরু করে কুচিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। থোর কাটার আমি আলাদা করে ভিডিও দিইনি, তবে আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন, দিয়ে দেব। কড়াইতে আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আমি খুব মিহি করে কুচি করে রেখেছি। এক মিনিটের মতো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এর মধ্যে 1 টিস্পুন রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে আরও 1 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা থোরটা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। এর আগে আমি থোর চিংড়ির কোপ্তা কারি এবং ভাত দিয়ে থোরের একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেগুলো যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এবার আমি লো ফ্লেমে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মোটামুটি 2 মিনিটের মতো আমি এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকব। এবার আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে থোরটাকে ভাজা হতে দেব। তাতে থোরটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে চেপে রাখাচ্ছি, থোরটা কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে। আমি আরও 5 মিনিটের মতো লো ফ্লেমে একটু লাল লাল করে থোরটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতার কুচি। ব্যাস, ধনে পাতার কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এলেই তৈরি হয়ে যাবে থোর ভাজি। একটু অন্যরকমভাবে আমি এই থোর ভাজিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনারা বানান, বানিয়ে নিজেরা খান, সকলকে খাওয়ান, খেতে হয় অসম্ভব সুস্বাদু। এইরকম থোর ভাজি থাকলে তো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।